টাহাঙর প্লেনেও একেলগে বনাইছিল, সি মোর যাই প্লেন আসে টাহাঙত, বাট তার কিনা অলমান কাম ওলাই যতে আছে তাতে সুখত থাকুক, তার আত্মায় যাতে শান্তি পায় মূর ফলের সেইটাই কামনা থাকিল আর। সো হে গাইস, দিস ইজ কুকু, ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ। ব্লগর ফ্রেম তো বা কেনেকুয়া হয়েছে গম নাপাও, আর মানে ভি থ্রি নয় সরি ভি ফোরের মানে ফার্স্ট টাইম বনাই আছো, আর মানে এই উইনশিল্ড আছে না সেইখানে গম পাওয়া নাই, আন্দাজ পাওয়া নাই মানে এটা এঙ্গেলটা কেন মিলি আছে নে মিলা নাই, মিলা নাই যদিও মিলাই লোক এক সেকেন্ড অলমান ক্যামেরা অলমান ডাউন করো সাকে হয়তো অলমান ভাল লাগিব কিনা এটা। বর্তমান আমি গেছি এফালে জালুকবাড়ীত, মোর কাম এটা আছে সেই কাম তো করিম, তারপর যাক পো লাগবে আকু আমিনগাঁও মানে কামি কাম আজি পুরা, মো অকলে যাওয়া নাই বারো, মোর ব্যাক সাইডে ভাইটি এটাও আছে, ভাইটিটা আছে এফালে বিশ্বনাথ চারিআলির পরা যাওয়া পরশি আছে, তারপর আজি আমার তাতে আহিলে সেইকারণে তারতে আহিগুলো, আর মূর বর্তমান বাইক নাই সেইখানে তারতে আহিল, আর আপনার তো গমে পাইছে আমার যখন পারি আসলে পরীক্ষণ সেল করছো, তো আর পরীক্ষণের সেল করার রিজনটো তো গমে পাইছে যে সেইখান লইকেনে মানে লং রাইডত যাব নো, লং রাইডের অলমান প্রবলেম হয়, যাওয়াকালি যাবল আসলে জালুকবাড়ীত, কিন্তু যাওয়াকালি নগলো, মন চন একো ভাল লগা নাছিলে, গমে পাইছে বহুতে তো গমে পাইছে আর বহুতে গমও পোৱা নাই বারো, কই দিয়েছো মোর যিজন লগর আসলে ZX10R আমি যেটা 15 আগস্টর রাইড একেলগে করেছিলো, তো সেইজন লগর রিসেন্টলি এক্সিডেন্ট হয়েছে, অলপ আগত এক্সিডেন্ট হয়েছে ISBTর এইখিনিত, মানে বেচারার ভুলও তার নাছিলে, মানে কি হয়েছিলে ইমান স্পিডতো নাছিলে, আগত মানুষ এজন আহি গল তাক বসাব যাওতে বেচারা কব নাপায় আর এটা মানে এই দুনিয়াতে নাই আর, যখন ওসরের হয় তেওঁলোকে তো মানে চিনি পায়, ওসরের বাদে দূরেরও চিনি পায়, বহুত বেস্ট একটা ক্রিকেট প্লেয়ার আসলে, মানে ক্রিকেটত মানে কব নালাগে আর, ক্রিকেটত অসমের যাদু, অসমের তেন্ডুলকার বলে কব গেলেও না খুব কমে হবো এই, বাট কি কম মানে আজি হল 29 তারিখ, যা 27 তারিখে 8:30 বজাত এক্সিডেন্ট হয়েছিল, এক্সিডেন্ট হয়ে আর আমার মাজত নাই আর বহুতে বেয়া লাগিলে, মই মানে গমে পোৱা নাছিলোঁ, মই কিবা এটা কামত ওলাই গৈছিলোঁ প্রাঞ্জলের লগত, তারপর প্রাঞ্জলে মানে এটা লগৰ স্টোরি পালে তেনেকে আমি গম পাইছোঁ, মইতো পুরা সব, তারপর রাতে খবর ললো, তারপর আহিব নোৱাৰিলোঁ বাৰু রাতে, তারপর রাতে এনেও লগো নাপাম, হসপিতালত আছিলে তেনেকে চাব কাকো দিয়াও নাছিল, মানে স্পট ডেটে হয়ে গেছে, তারপর যাওয়াকালি গৈ কেনে 28 তারিখে শ্মশানত গলো, তাতে লাস্ট তাতে বিদায় দিলোঁ আর, ভাই কি কম আর মানুষের মানে ভাগ্য না কব গেলে সচাকে বেলেগ রে, মোর এতালে বিলিভে হওয়া নাই সেই লগরেরও যে এনেকা একটা কিনা একটা ইনসিডেন্ট হয়েছে বলিকে, টাহাঙর প্লেনেও একেলগে বনাইছিল, সি মোর যাই প্লেন আসে টাহাঙত, বাট তার কিনা অলমান কাম ওলাই গেল সেইখানে টাহাঙত যাওয়া নহল, তারপর মোক কইসলে তো টাহাঙর পর আহ, তারপর আমি একটা প্লেন বনা ধুনিয়াকে অল্প লং রাইডত ওলাই যান, তার আগতে মানে এক্সজস্টটাও চেঞ্জ করিম, মানে এইখানে কথা মোর এটাও মানে মনত ভাবি থাকা আসলে, সি মোক মানে কইসলে এবার যদি লং রাইড ওলা মোক কবি মানে যামে আর এভরি সানডে ওলা করিম, সেনেকাও কইসলে সেইদিন বোলে লাস্ট প্রাঞ্জলক লগ পাইছিলে, প্রাঞ্জলক লগ পাওয়াতেও কৈছিলে কি যে কুকুক কবি কি যে এটা প্লেন বনা ধুনিয়াকে আমি রাইড যাম বলিকে, প্রাঞ্জলে মোক কৈছিলে জাস্ট, সি যোনটো ডেট মিলাই সেইটোত মোৰ নিমিলে, মোৰ যোনটো মই যিটো ডেট ভাবো সেইটো তার নিমিলে, সেনেকুৱা হৈ আছিলে বলে কি যে ধুনিয়াকে দুটাও এটা ভাল ডেটত পুরা ফ্রি হলাম, তারপর রাইড ওলাম বলিকে, সেইটো যিটো প্লেন বনাইছিল না প্লেন প্লেনে হৈ থাকিল, আর আপনার এটা কথা কো, যেতিয়া আপনার বাইক চলাই নো ঘরের ওসরতে হোক বা দূরতে হোক হেলমেটটো পিন্ধিবই পিন্ধিব, একদম ওসরতো যদি গৈছে না ঘরের পর একদম ওসরত গৈছে না তেতিয়াও হেলমেটটো পিন্ধিব, আর হেলমেটটো পিন্ধার লগতে না হেলমেটর যেটো লক থাকে সেই লকটো লগাবই লগাব, কেতাবা কেতাবা কি হয় না আপনাদের হেলমেট পিন্ধে ঠিকই, হেলমেট পিন্ধার পাছত যেটো লক থাকে না লকটো লগাব পাহরি যায়, এই অলমান মানে ভুলের কারণে না বহুত কিবা কিবি হয়ে যায়, আমি তো বিন্দাস ঘরের পর ওলাই যাও ধুনিয়াকে হাহি ফুর্তি করে কেনে, আমার ফ্যামিলি কিমান টেনশনত থাকে সেইটো অনলি আমার ফ্যামিলিয়ে বুঝি পায়, মোক ঘরের পর মই যিমান দূরতে লং রাইড না যাও কেউ মোক না নকরে কেতিয়াও, বাস এটাই বস্তু কয় কি যে ভালদরে যাবি ভালদরে আহিবি, নিজের ধ্যান নিজে রাখব লাগবে সেইটো টাইমত, আরে ZX10R বাইক মানে গম নাপ কি হয় মানে এখন যিমানে আজিলেক মানে মই এক্সিডেন্ট দেখা পাইছো, খুব কম মানুষে বাসে দেখা পাইছো, মাজতে তো আপনাদের দেখা পাইছিলে 8-9 মাহমান আগতে প্রো রাইডার 1000-এর এক্সিডেন্ট হয়েছিল, সেইটো বারো হাই স্পিডত আসে, হাই স্পিডত বারো ক্রেশ হয়েছে সেইটো, সেইটো বেলেগ কথা, তারপর মানে যিমানে এনেকা দেখা পাইছো ন এক্সিডেন্ট মানে হওয়া বাসা খুব কমে দেখা পাইছো, আগর যখন টেনার আসলে সেইখনো, তারপর এখনো মই নক যে বাইকখনের ভুল বাইকখনের কারণে হয়েছে সেইটো নক, বাট মানে সেইটো বাইকের যিমান এক্সিডেন্ট হয়েছে না আজিলেক বাসা খুব কমে দেখা পাইছো, সাগে আপনাদের দেখা পাইছে ইউটিউব ভিডিও নিউজ এইবিল, আজিকালি তো দেখা পাইছে মানে আগতে তো অলমান হাই স্পিডতো চলাইছিল বাইক, আজিকালি দেখাই পাই মানে 100ও টাচ নকরো, এক বছর মানে হবো আর মানে আজিকালি স্পিড তেনকে চলাই নাই, এক বছর হয়ে যাব, এক বছর বহুতে কয় বারো আজিকালি যে আজিকালি ব্লগবিলাক বোরিং লগা হয়েছে, আগর নিচিনা জজ নাই আগর নিচিনা নাফালে, কিন্তু মানে কি কম জানা সব বস্তুরে একটা টাইম থাকে, সো সেইটো এটা টাইম আছিলে মোর, সেইটো টাইমটো গুছি গেল, এটা এটা বেলেগ টাইমত আহি গেছো, সো নিজের ঘরের জিম্মেদারিও বহুত আছে, আর মোর এটা কথা কো, মোর এটা এক্সিডেন্ট হয়েছিল 2014-ত, ডাঙর এক্সিডেন্ট হয়েছিল, সেইটো এক্সিডেন্টের কারণে মানে ঘরত
পুরা বহি গৈছিল বহুত মা হেতু এটা মানে কি হৈছিল সেম এক্সিডেন্ট মোৰ লগৰটোৰে হেনুকা হৈছে সাগে মোৰ আন্দাজ দে হেতু কাৰণ মইতো দেখা নাই বাৰু এই স্পটত এক্সিডেন্ট হোৱা টাইমত মানুহটো মানে কি হৈছে দৌৰি গৈছে তাৰপিছত মই এনেকে কাটি ল'ব যাওঁতে মানুহটো আকৌ ৰিটাৰ্ণ আহি গৈছে মানুহটো মানে এনেকৈ দৌৰি গৈছে মই বোলো এইফালে যাওঁ তাৰপিছত মানুহটো আকৌ বেক চাইডে মানে ভয়তে আহি গৈছে তাৰপিছত তেনেকৈ মোৰ এক্সিডেণ্ট হৈ গৈছে সেইটো টাইমত মানে অলপ বুজিও নাপাওঁ নতুন নতুন বাইক লৈছিলোঁ জছটো আছিলে সেইটো টাইমৰ পৰাই কিন্তু মই হেলমেটটো পিন্ধো যিমানেই যি নহওক মই ওচৰত গ'লেও দূৰত গ'লেও হেলমেটটো পিন্ধো সেই হেলমেটটোৰ কাৰণে মই আজিলৈকে বাচি আছোঁ যদি মই সেইদিনাখন হেলমেট নিপিন্ধিলোঁ হয় আজি মই এই দুনিয়াত নাথাকিলোঁ হয় মই সেইটো কথা কওঁ মই এতিয়াও কওঁ মোৰ লগৰক আৰু মোৰ লগৰবিলাকো কয় আজিকালি চাওক না লুক্সৰ কাৰণে কিছুমান কোম্পানীয়ে মানে এনেকুৱা এনেকুৱা হেলমেট বনাই দিছে ন প্ৰাইচটো কম লুক্সটো বহুত ধুনীয়া তো সেইকাৰণে বহুতে কি কৰে তো কম প্ৰাইচত ইমান ভাল এটা লুক্সৰ হেলমেট পাই আছোঁ সেইকাৰণে হেলমেটবিলাক লৈ লয় কিন্তু লুক্সটোত নাযাব লুক্স আৰু প্ৰাইচৰ ক্ষেত্ৰত নাযাব আপোনালোকে যিটো কোৱালিটি হয় ন যিটো প্ৰিমিয়াম কোৱালিটি যিটো আপোনাক ছেফটি দিয়ে সেইটো বস্তু ল'ব ইমান পাৰে ন হেলমেটৰ ওপৰত অলপমান পইচা খৰচ কৰি কিনে ভাল হেলমেট ল'ব কাৰণ অলপ খৰচে আপোনাৰ জীৱনটো বচাব পাৰে আমাৰ যিটো ৰাইডৰ প্লেন আছিলে সেইটো ৰাইডটোতো বাৰু নহয় আৰু কেতিয়াও জীৱনতো নহয় আৰু তো মই এতিয়া কেইমাহমানলৈকে চাগে মই ৰাইড তেনেকুৱাকৈ ক'তো নাযাওঁ কেইমাহমানলৈকে মই ৰাইড এতিয়া ভাবি আছোঁ কেইমাহমানলৈকে মই ৰাইড তেনেকুৱাকৈ ক'তো নাযায় অলপমান ধুনীয়াকৈ ৰেষ্ট লওঁ ঘৰত ভাবোঁ নিজৰ ফিউচাৰক লৈও ভাবোঁ ফিউচাৰক লৈও ভাবিব টাইম আহি গৈছে বৰ্তমান কাৰণ জিন্দগীটো তাত বহুত কালেজ হৈ গৈছে বাৰু কম কেতিয়াবা ভালদৰে তো সেইকাৰণে নিজক ফিউচাৰক লৈও ভাবিব লগা হৈছে এতিয়া মই একো বহুতে কৈ আছে বাইকখন চেল কৰিলে কি বাইক ল'ব এতিয়া মই একো বাইকৰ কথা ভবাই নাই বৰ্তমান চাওঁ ফিউচাৰত কি ল'ব পাৰোঁ কি লওঁ মোৰ একো ভবাই অহা নাই এতিয়াতো মানে এইবিলাক দেখা পাই তো বাইক চাইক ল'বৰ কাৰণেও ভয় লগা হৈ গৈছে তো চাই লওঁ টাইমত দেখা যাব আৰু এতিয়া মোৰ নিজকে পূৰা টু মান্থমান কিছুমান বেলেগ এটা কামত বিজি ৰাখোঁ তাৰপাছত ধুনীয়াকৈ টুৰত ওলাই যাম চাগে এইবাৰ মই ল'লে টুৰিং বাইকে ল'ম আৰু বেলেগ বাইক নলওঁ আৰু স্পৰ্টছ বাইক এটা টুৰিং বাইক ল'ম আগত যেনেকুৱাকৈ আমি টুৰ কৰিছিলোঁ লং ৰাইড কৰিছিলোঁ সেনেকুৱা লং ৰাইডে কৰিম আৰু লাইফটোত না কেতিয়া ক'ত কি হৈ যায় একো ধৰিবই নোৱাৰে দে সঁচাকৈ তো সেইকাৰণে যিটো টাইমত আপোনালোকে জীয়াই আছে ন এইটো ভাবি নিজে হ'ব যে অ' অমুকৰ লগত এইটো আছে তাৰ লগত এইটো আছে মোৰ লগত নাই সেইটো ভাবি কেতিয়াও নিজাব আপোনাৰ লগত যিটো আছে সেইটোতে জীয়াওক সেইটোতে হেপি থাকিব ট্ৰাই কৰক বাকী আমাৰ মাজৰ পৰাতো দীপাংকৰ ভাই এৰি গ'লেই পাং ভায়ে বহুতে পাং বুলিয়ে চিনি পাইছিলে পাং ভায়ে বাৰু য'তে আছে তাতে সুখত থাকক তাৰ আত্মাই যাতে শান্তি পায় মোৰ ফালৰ পৰা সেইটোৱে কামনা থাকিল আৰু আচলতে